পরিচয় দেওয়া হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর পদান্বতায় এই দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইসলামী শিক্ষার মাদ্রাসা শিক্ষার একটি পূর্ণতা দিয়েছে। আমাদের ছিল না প্রাথমিক স্তর, ছিল না সর্বোচ্চ স্তর, তাই 100 বছর আলে মোলামা অলি আউলিয়াদের দাবি, কিন্তু এই দাবি পূরণ হয়নি। এই দাবি পূরণ হয়েছে 2013 সালের 25 সেপ্টেম্বর সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আইন পাস করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন এই জাতির জন্য। এই দাবির যার কণ্ঠে রাজপথ কেঁপেছে, তার অন্যতম হচ্ছেন সাহেব রহমাতুল্লাহ। এই দাবির জন্য রাজপথে তাদের শ্রম, তাদের মেধা, তাদের কষ্ট, তাদের ঘাম ছড়িয়েছেন। আজকে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর আমি দরবারে এসেছি, আগেও এখানে এসেছি এই কৃতজ্ঞতা জানাতে, তার খবর মোবারকের পাশে দাঁড়িয়ে আমি সে কথাই বলেছি যে আপনার আশা পূরণ হয়েছে এবং আমি আপনার একজন নালায়ক ভক্ত হিসেবে তার দায়িত্ব পেয়েছি। আমার সাথে তখন ছোট সাহেবকে দেখা হয়েছিল, এই বাড়িতে যখন আমি আসি খবরের কাছে দাঁড়িয়ে আমি সেটি বলেছি যে আপনি তাকে দেখুন, আমি সেই নালায়ক যাকে আপনার সেই দাবির প্রেক্ষিতে যে বিশ্ববিদ্যালয় আমাকে তার খাদেম হিসাবে নিযুক্ত করেছে এবং আমি আপনারই একজন ভক্ত। আজকে 1889 সনে সর্বপ্রথম আমার তার সাথে দেখা, বর্তমান আলিম সেন্টার, সেই আলিম সেন্টার এখানে হুজুরের থাকবার জায়গা ছিল। আমি একটি গোপন চিঠি নিয়ে এসেছিলাম তার কাছে, আমি প্রথম দেখে মুগ্ধ হয়েছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম, আমার ভিতরে আলো জ্বলেছিল। সেই থেকে আমি তার পবিত্র চেহারা দেখতেই তাকিয়ে থাকতাম। অন্ধকার ফুলতলিতে আমাদের মুর্শিদুর আহবার সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির বিশাল সভা উপলক্ষে আয়োজিত এই বিশাল সমাবেশ, বিশাল মাহফিল। আর এই মাহফিলে আমাদের বর্তমান রাহবার এ দরবারের গতিশীল কেবলা এবং মন্ত্রী উপস্থিত আছেন সাহেব কেবলার চতুর্দশী ছোট সাহেব, যিনি কদিন আগে বাংলাদেশের পার্লামেন্টের সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, বিদেশ থেকে আগত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক মন্ডলী এবং আলেম ওলামাগণ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জ্ঞানী গুণী আল্লাহওয়ালা মুমিন ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতলি তিনি দেখছেন যে তিনি যে সাজানো বাগান রেখে গেছেন, সেই সাজানো বাগান আরো ফুলে ফলে সুশোভিত হয়ে আরো ক্রম বিস্তার ঘটিয়ে এবং এক মহা অবদান রেখে গতিমান হয়েছে। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন না, বরং তাদের এই জীবনের যে পরজীবন হয় অনেক সার্থক এবং পরজীবন হয় অনেক কার্যকর। পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ বলেছেন, পরকালীন জীবনে মানুষ তার আমলের কমতির জন্য আফসোস করবে,
বলবে ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি, আফসোস যদি জীবনের জন্য আমি কিছু আমল করে অগ্রিম পাঠাতাম। আল্লাহ জীবন হিসেবে বলেছেন পরকালের জীবনকে, এই দুনিয়ার যে যাকে আমরা জীবন বলি আল্লাহর কাছে এটি জীবন নয়, ওটাই হচ্ছে প্রকৃত জীবন। এই জন্য ওই জীবনে যে সবচেয়ে বেশি সফল সেই প্রকৃত পক্ষে সফল। আর অলিয়াউলিয়াগণ এই জগতে থেকে বিদায় হবার পর, পর্দা করবার পর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সম্মান বুঝুকি তাদের জীবনের মূল্য আরো বেশি বৃদ্ধি পায়। অলিয়াউলিয়ার সোহবত এক অসাধারণ মূল্যবান। মহান আল্লাহ শুধু মানুষকে নয় নবীদেরকে পর্যন্ত আউলিয়াদের সোহবত নেবার জন্য বলেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন হিজর ইসলামের সঙ্গ দিতে, তো কথা বলে ঠিক না? মূসা নবী নয়, নবী শুধু নয় জলিল কদর, তাকেও বলা হয়েছে মহান অলি হিজর ইসলামের সঙ্গ নিয়ে কিছু শিখবার। কারণ এক জামানা সোহবতে বা আউলিয়া, অলিদের সামান্য সময় সোহবত মানুষের জীবনকে অন্যরকম করে দেয়। শুধু তাই নয়, অলিদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আজীব জীবন দেখেছেন যে আজীব জীবন সম্পর্কে কখনো কখনো নবীরাও অবগত হতে পারেন না। মারিয়াম আলাইহিস সালাম লালন পালন করতেন তৎকালীন জলিল কদর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মসজিদের প্রকোষ্ঠে রেখে লালন করতেন। একদিন প্রবেশ করে দেখলেন যে সিজনে যে ফল পাওয়া যায় সেটি নয়, বরং যা না পাওয়া যায় এমন ফল যেগুলো আসলে জাগতিক ফল নয়। তখন তিনি বললেন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, তুমি এটা কোথায় পেলে? ছোট্ট শিশু জবাব দিতে পারবার কথা নয়, কিন্তু আল্লাহ জবান খুলে দিল যে আল্লাহ একটা ছোট্ট মেয়ে শিশুর জন্য তুমি জান্নাত থেকে ফল পাঠাও, আমি জাকারিয়াকে একটা সন্তান তো তুমি দিতে পারো। তখন তার বয়স 90 বা কম বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে বললেন তোমাকে সন্তান দিলাম, তার নাম রেখে দিলাম ইয়াহইয়া। একজন নবীও বুঝতেছিলেন না একজন ওলির কারিশমা, তার ওলিদের জন্য আল্লাহর কাছে একটা আলাদা অবস্থান রয়েছে। ওলিদের সোহবত, নেককার মানুষের সোহবত মানুষকে জীবনকে রাঙিয়ে দেয় আল্লাহর রঙে। আর তাদের সোহবত না থাকলে মানুষের দিনদারি শুধু নয় জীবনই নষ্ট হয়ে যায়। আমি হাদিস থেকে বলবো, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল বিন উমাইয়া এরকম তিনজন সাহাবী তাবুক যুদ্ধে যাননি, যাওয়ার ইচ্ছা ছিল, তিন দিন পর তাদের মন থেকে উবে গেছে নবীর সাথে যাওয়া। নবী জিহাদ থেকে ফিরেছেন, তারা ক্ষমা চেয়েছে, বলছেন আল্লাহ ক্ষমা করবেন কিনা অপেক্ষা করুন। তাদের আমি লম্বা কথা বলবো না, তাদের জীবন 50 দিনে খুব দুর্বিষহ হয়েছিল, আল্লাহ অবশেষে ক্ষমা করলেন তাদের। তিনজন জলিলুল কদর সাহাবী তিন দিন মুনাফিকদের সাথে থাকবার কারণে যদি তাদের ইমান যাওয়ার অবস্থা হয়, তাহলে একজন ব্যক্তি, একজন সাধারণ মুসলমানের যদি আল্লাহ ওয়ালাদের সোহবত না থাকে, তো তাদের তো ইমান হারানো আরো সহজ। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহর কাছে আমাদের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সোহবত নেওয়ার জন্য আমাদেরকে তার মহান অলি দিয়েছেন, এবং সেই অলির বংশধারা এখন আমাদেরকে সোহবত দিচ্ছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।
আমি যে আয়াতকে তেলাওয়াত করেছি, মহান আল্লাহ বলছেন মুমিনদের উপরে আমি নিয়ামত দিয়েছি। এই দুনিয়ার সবই আল্লাহ নিয়ামত, কিন্তু আল্লাহর কাছে এটিকে নিয়ামত হিসেবে আল্লাহ স্বীকার করছেন না। তিনি বলতে চাচ্ছেন এই মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আল্লাহ বলেন তোমাদের কাছে তাকে পাঠিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। পবিত্র কোরআনে লাকাদ মান্নাল্লাহু মান্না রেসান জিতলানা, মানে কারো উপকার করে খোঁটা দেওয়া, এটা হাদিসে নিষেধ। কোন মুমিন করতে পারে না, কিন্তু আল্লাহ পাক করতে পারেন, তিনি তো খালে। তিনি মুমিনদেরকে এই খোঁটাটা দিয়েছেন যে যেসব নিয়ামত, আমরা তো লক্ষ কোটি নিয়ামতের মধ্যে আছি, কিন্তু আল্লাহ দিয়েছেন। বলতে চাচ্ছেন আমি তোমাদের একটা এমন নিয়ামত দিয়েছি, নিয়ামতের ওজমা, যে এত বড় নিয়ামত আর আমি তোমাদেরকে দেইনি, শুধু নয় আমি জগতের কাউকেই এত বড় নিয়ামত দেই। বললেন সুবহান। আর তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমাদের মধ্যে এসেছেন, তার কাজ কি? ইয়াদু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাবেন, আত্মাকে পবিত্র করবেন এবং জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেবেন। আল্লাহ রাসূল সেই শিক্ষায় শিক্ষিত করে প্রায় 2 লক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দাকে সাহাবীকে রেখে গেছেন। ওই ধারাবাহিকতায় প্রায় 1500 বছর ইসলাম আমাদের কাছে পৌঁছে, আর ওই যে শিক্ষা দিয়েছেন তার বাস্তব নমুনা ক্রমান্বয়ে সাহাবী তাবেঈ হতে 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 আমাদের কাছে আল্লাহ নিয়ামত হিসেবে সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইকে পাঠিয়েছিলেন। সেটাই হচ্ছে আমাদের জন্য বর্তমান সময়ের বড় নিয়ামত। আর সেই নিয়ামতের স্পর্শে এসে, তার সৌভাগ্যে এসে, যেই মানুষ দিন জানত না, যেই মানুষ টিকি রাখত, যেই মানুষ ধুতি পড়ত, যেই মানুষ কলেমা জানত না, সেই মানুষ দিন পেয়েছে, আল্লাহকে পেয়েছে, রসুলকে পেয়েছে, কালমা পেয়েছে, এবং তার এই জীবনকে আল্লাহর দেওয়া দিনের আলোকে এক পবিত্র জীবন হিসেবে গড়তে পেরেছে। অতএব বলিদের অবদান সেটি তুলনাযোগ্য নয়, সেটি পরিমাপযোগ্য নয়। এবং ইখলাসের সাথে তারা যে কাজটি করেছেন, এই কাজ কখনো বন্ধ হবে না, এই কাজ চলমান আরো চলবে। সেই জন্য বলছিলাম যে আমরা যারা শরীয়তি জ্ঞান নিয়ে রয়েছি, তাদের অনেকের মধ্যে আধ্যাত্মিকতার কোনো ছোঁয়া নেই, আর আধ্যাত্মিকতার ছোঁয়া নাই বলে তাদের সেই জ্ঞান দ্বারা পরিপূর্ণ ইসলামকে উপলব্ধি করতে পারে না, আর এ কারণে তারা সাহাবীদের সাথে বেয়াদবি করে, বলিদের সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে, এবং কখনো কখনো কাফিরের চেয়েও খারাপ শব্দ তাদের মুখ থেকে আসে। আল্লাহ রাসূলকে খাটো করাই যেন তাদের কাজ। আমরা যে বলি ইয়া রাসূলুল্লাহ ইসলাম, হে আল্লাহ রাসূল আমাদের সাহায্য করুন, মদদ করুন, তারা বলে কৃষ্ণ রসুলের কাছে সাহায্য চাওয়া সে তাই যদি হয়, তো পবিত্র কোরআনে আল্লাহ যে বললেন অতু আজরুহু অতু অক্কিরুহু অতু সাবহুহু, হে ইমানদাররা তোমরা আমার নবীকে সাহায্য করো, সম্মান করো। আল্লাহ আদেশ করছে মুমিনদেরকে সাহায্য করতে নবীকে, তাহলে আল্লাহ কেন সাহায্য করতে বললেন? আমরা সেই সাহায্য নবীর কাছে চাইলে সেরে হবে? এদের কি মনের মধ্যে, কলবের মধ্যে, জ্ঞানের মধ্যে কিছু আছে? বলেন আছে। সেই জন্য দরকার এই যে বাংলাদেশের বর্তমানে আধ্যাত্মিকতা বিহীন যে শিক্ষা, সেই শিক্ষা মানুষকে এই ফেতনার দিকে নিয়ে যাচ্ছে, নতুন নতুন ফেতনা। এই জন্য দরকার আধ্যাত্মিকতাও দরকার। পৃথিবীর যত জ্ঞানীরা হয়েছেন শরীয়তের জ্ঞানের পাশাপাশি, তাদের এই জ্ঞান পূর্ণতা পাওয়ার জন্য তার আধ্যাত্মিকতাও শিখেছেন। আর এই দরবার এমনই একটি দরবার যেখান থেকে শরীয়ত এবং মারিফত শিক্ষা দেওয়া হয়। আর এই তো আমি বলছি যে এটি আমাদের এখানে একটি পরিচয় দেওয়া হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের, আলহামদুলিল্লাহ যে আল্লাহর উপর ইজ্জত আমাকে মানে প্রধানমন্ত্রীর পদান্নতায় তার ইচ্ছায় অনুগ্রহে এই দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই
প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইসলামী শিক্ষার মাদ্রাসা শিক্ষার একটি পূর্ণতা দিয়েছে। আমাদের ছিল না প্রাথমিক স্তর, ছিল না সর্বোচ্চ স্তর, তাই 100 বছর আলে মোলামা অলি আউলিয়াদের দাবি, কিন্তু এই দাবি পূরণ হয়নি, এই দাবি পূরণ হয়নি। এই দাবি পূরণ হয়েছে 2013 সালের 25 সেপ্টেম্বর সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আইন পাস করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন এই জাতির জন্য। এছাড়াও একটা আধ্যাত্মিক দোদনা আছে, কারণ তারও রক্তের মধ্যে আছে তার বংশধর মহান অলি শেখ আবুল্লাহ, যার রক্তের স্রোতধারা। অতএব অলি আউলিয়ারা যে রাস্তায় 100 বছর পর্যন্ত এই দাবি করেছেন, সেই দাবি শোনার জন্য আধ্যাত্মিক ইঙ্গিতেরও দরকার ছিল। এই দাবির যার কণ্ঠে রাজপথ কেঁপেছে, তার অন্যতম হচ্ছে সাহেব কবি আব্দুল কলিম রহমাতুল্লাহ। সাহেব কবি আব্দুল কলিম রহমাতুল্লাহ আলাইহ, শশীনাথ হুজুর কবি রহমাতুল্লাহ আলাইহ সহ বাংলাদেশের আলেম সমাজ এই দাবির জন্য রাজপথে তাদের শ্রম, তাদের মেধা, তাদের কষ্ট, তাদের ঘাম ছড়িয়েছেন। আজকে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর আমি দরবারে এসেছি, আগেও এখানে এসেছি এই কৃতজ্ঞতা জানাতে, তার খবর মোবারকের পাশে দাঁড়িয়ে আমি সে কথাই বলেছি যে আপনার আশা পূরণ হয়েছে এবং আমি আপনার একজন নালায়ক ভক্ত হিসেবে তার দায়িত্ব পেয়েছি। আমার সাথে তখন ছোট সাহেবকে একবার দেখা হয়েছিল এই বাড়িতে, যখন আমি আসি খবরের কাছে দাঁড়িয়ে আমি সেটি বলেছি যে আপনি তাকে দেখুন, আমি সেই নালায়ক যাকে আপনার সেই দাবির প্রেক্ষিতে যে বিশ্ববিদ্যালয় আমাকে তার খাদেম হিসাবে নিযুক্ত করেছে এবং আমি আপনারই একজন ভক্ত। আজকে 1889 সনে সর্বপ্রথম আমার তার সাথে দেখা, বর্তমান আলিম সেন্টার, সেই আলিম সেন্টার এখানে হুজুরের থাকবার জায়গা ছিল। আমি একটি গোপন চিঠি নিয়ে এসেছিলাম তার কাছে, আমি প্রথম দেখে মুগ্ধ হয়েছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম, আমার ভিতরে আলো জ্বলেছিল। সেই থেকে আমি তার পবিত্র চেহারা দেখেই তাকিয়ে থাকতাম। হয়েছিল একটি প্রতিষ্ঠা এই গাজীপুরে, কিন্তু সেটি এখান থেকে রাতের আধারে 17 ট্রাক ভর্তি করে কাগজপত্র নিয়ে যাওয়া পুষ্টি হুজুর ডাক করেছেন, সুশীলা ডাক করেছেন এবং বলছেন তার সাথে আর দেখা করবেন না, তাই হয়েছে। তারা মনে কষ্ট পেয়েছিলেন, কারণ এই বিশ্ববিদ্যালয়টি হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়, কিন্তু কুচুক্তি মহলের কারণে সেটি নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ার, এখন এটি অনেকটা সাধারণ বিশ্ববিদ্যালয়। আলেম সমাজ দেখলেন, হুজুর কিবলা দেখলেন, সাহেব কিবলা দেখলেন, হ্যাঁ আমাদের দাবি তো সে পূরণ হয়নি। তারা কিন্তু আবার রাজপথ কাটিয়েছেন এবং আল্লাহর অলিরা যা জবান থেকে বলে, বোখারী শরীফে হাদিস পড়বেন যে যারা আল্লাহর অলি হয় ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় হয়, তাদের হাত, তাদের জবান, তাদের পা যা করে সেটা আল্লাহরই করা হয়ে যায়। তারা যে চেয়েছেন আল্লাহ তো সেটি অপূর্ণ রাখতে পারেন না, সেটি পূর্ণ হয়েছে। এখন এটি দরবার দায়িত্ব এই জাতির, কি বলেন ঠিক কিনা? এই দরবার দায়িত্ব কার? এই জাতি নয়, প্রায় 1700 মাদ্রাসার অধীন। দুর্ভাগ্য, আমি যে একটু আগে যেটি বললাম, আমি যদি আপনাদের কাছে বলি এখানে অনেক শিক্ষক আছেন বিভিন্ন মাদ্রাসার, সাহেব কেবলার অসংখ্য খলিফা রয়েছেন মাদ্রাসার বিভিন্ন, আমরাও তো সাহেব কেবলার ভক্ত। আমি আপনাদের কাছে একটি হিসিব দেই, 2021 সনে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষা দিয়েছে 2,93,000 ছাত্র, এরাই আবার আলেম পরীক্ষা দিয়েছে 23 সনে, সেখানে সংখ্যা হলো মাত্র 98,000। তাহলে আমার 2,92,000 ছাত্র কোথায় গেল? কথা বলে ঠিক কিনা? যারা প্রথম শ্রেণী থেকে দাখিল পরীক্ষা দিল, যাদের জবানে আল্লাহর কোরআনের মধুর বাণী ছিল, যাদের জবানে আমার প্রিয় হাবিবের রসুলের বাণী ছিল, তারা কেন মাদ্রাসা ত্যাগ করলো? কথা বলেন, কার কারণে কেন গেল, কোথায় গেল তা?
অনেক কারণ আছে, তার মধ্যে একটি কারণ আমি বলতে চাই, সেটি হলে সোহবাত নেই বলে তারা ভেঙেছে। কারণ আমরা যারা মাদ্রাসার খেদমতে আছি, আগের দিনে গ্রামে মুষ্টি তুলতে হতো, আগের দিনে গ্রামে বাড়ি বাড়ি যেতে হতো, সরকার বেতন দিতেন না, সরকারের সাথে এলাকার উঠন বৈঠক হতো এবং বিভিন্ন ভাবে ঘরে মিলা দোয়া অনুষ্ঠান নানা ভাবে জনগণের সাথে সম্পৃক্ত ছিল। আর এই সম্পৃক্ত থাকবার কারণে তাদের মধ্যে সোহবাত রিলেশন ছিল, এই সোহবাতের কারণে মানুষের মধ্যে ইসলাম এভাবে চর্চা হয়েছে, প্রকাশ পেয়েছে। এখন এটি অনেকটাই হয় না, বিধায় এই সোহবাত বিহীনতার কারণে বহু ছাত্র বহু শিক্ষার্থী আর এই মাদ্রাসায় নেই। আমি যেখানেই যে এই কথাটি বলি, কারণ আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়েছি, যে সোহবাত দরকার। একজন মাদ্রাসার শিক্ষক যখন হাঁটে, একজন মাদ্রাসার শিক্ষার্থী যখন হাঁটে, আল্লাহর ফেরেশতাদের পাখাগুলো তাদের পায়ের মধ্যে বিছিয়ে দেয় এবং তারা যেখানে যায়, যেখানে বসে, যেখানে তারা একসাথে খায়, একসাথে চলে, মুতাজালিসি ফিয়া মুতাআবি ফিয়া, তারা একসাথে খায়, একসাথে চলে, যাদের সাথে আল্লাহ পরকালে তাদেরকেও তার কারণে মাফ করে দেবেন। কিন্তু অনেকে এই সোহবাত থেকে মাহরুম করে, সোহবাত থেকে মাহরুম করার কারণে এই যে রিলেশন আমি একটু আগে বলছি, মহান তিনজন সাহাবী মাত্র 3 দিন মুনাফিকদের সোহবাতের কারণে ঈমান হারানোর পর্যায়ে চলে গেল। আর আমাদের কোমলমতি শিশুরা যদি আমাদের সোহবাত না পায়, তাহলে তারা তো ঈমান হারাবে না, তারা আরো ধ্বংস হবে, কথা বলেন কিনা? এইভাবে মাদ্রাসা শিক্ষাকে কিন্তু আমরাই ধ্বংস করছি। নাই 16 বছর পড়বার পরে দুটো আরবি বাক্য বলতে পারে না, একটু কোরআন শরীফ শুদ্ধ ভাবে বলতে পারে না, মায়া জুজু বিহি সালাত, যেটুকু পড়লে নামাজ জায়েজ হয় খুব কম পাওয়া যায়। আজকে এই ভুলতলিতে সরসিয়াতে বিভিন্ন জায়গায় এখন আমাদের এক যারা রাহবার, তাদের কলিজার মধ্যে চোখ পানি, কেন চোখের পানি আসছে তাদের, যে এলেন তো চলে যাচ্ছে, এই কারণে তারা দারসে নিজাম সহ অন্যান্য মাদ্রাসা তারা সৃষ্টি করছে, যে এলেনকে তো ধরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই ভারতীয় তো হয়েছে, কারণ তাদের উদ্দেশ্য কোন একটা বিশেষ কিছু নয়, তাদের উদ্দেশ্য আল্লাহর দিন ধরে রাখা। এই দিনের জন্য তারা জীবন উৎসর্গ করেছেন, তাদের খাবার তারা ছেড়ে দিয়েছেন, তাদের আহার ছেড়ে দিয়ে, তাদের নিদ্রা ছেড়ে দিয়েছেন, তাদের ঘুম বাদ দিয়েছেন, তাদের জীবনের সকল সুখ তারা ছেড়ে দিয়েছেন শুধু এলমি শিক্ষার জন্য, কথা বলে ঠিক কিনা? সেই মাদ্রাসার শিক্ষার্থী কেন পারে না, কেন হয়েছে অধঃপতন, এটি আমাদের দেখার দরকার। সেজন্য আমি বলছি যে মাদ্রাসার যারা আছেন তাদের উচিত শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক বাড়ান, ক্লাস 6-7 ভাগ করে দিবেন শিক্ষার্থীদের, ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, তারা তাদের তাদের পরিবারের সাথে যোগ সংযোগ করবে, বাড়িতে গিয়ে গ্রামে গিয়ে 5-10 বাড়ির লোকদেরকে ডাকবে, উঠন বৈঠক করবে, সেখানে 10 মিনিট কথা বলবে দিন সম্পর্কে। যদি এইভাবে দিনকে ধরে না রাখি, তাহলে ভবিষ্যতে বিল্ডিং হবে সুন্দর, অত্যন্ত রঙিন হবে, গম্বুজ উঠবে, কিন্তু সেখানে ছাত্র পাওয়া যাবে না, সেখানে কিতাব পড়ার লোক পাওয়া যাবে না, সেখানে আমল পাওয়া যাবে না, কোরআন সহি শুদ্ধ ভাবে পড়বার এবং তাদের মধ্যে আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো বিল্ডিং এর জন্য নয়, রস্মে আজা রহ গই হায় রূহ বিলালি না রহি, ফলসফারা রহ গই তলকিনে গজালি না রহি, মিনার তো হয়েছে কিন্তু বেলাল কই, বেলাল তো আর নাই, কিন্তু বলেন ঠিক কিনা? মসজিদে টাইলস হয়েছে, মার্বেল হয়েছে, এসি হয়েছে, কিন্তু সেই মদিনার যে মসজিদে নামাজ পড়লে কপালে ময়লা লাগতো, পানি লাগতো, কাদা লাগতো, ফুটে যেত নবীজির পবিত্র শরীরে দাগ বসে যেত, সেই মুসল্লি কোথায় আছে? নাই, কারণ এখানে ওই সোহবাত। তো সেজন্যই মাদ্রাসা বহু সুন্দর সুশোভিত হবে, কিন্তু আমার শিক্ষা যদি না থাকে তাহলে কি হবে? সেই জন্যই বলবো মাদ্রাসা এই ওলিদের যে চাহিদা, ওলিদের যে ইচ্ছা, সেই ইচ্ছার আলোকে মাদ্রাসা শিক্ষাকে গড়া দরকার, ইসলামী শিক্ষাকে গড়া দরকার। আর এই কাজের জন্য আল্লাহ নিয়ামত হিসেবে আমাদেরকে বর্তমানে নির্বাচনের কারণে একজন সিপাহ সালার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, তিনি সর্বত্র
কোথায় মাদ্রাসা শিক্ষার ত্রুটি, কোথায় ধর্মীয় শিক্ষার ত্রুটি, কোথায় আমাদের কি চাহিদা, কোথায় আমাদের কি প্রয়োজন, এটি বলতে পারবেন মাঠে ঘাটে শুধু নয় সর্বত্র, এমনকি সর্বোচ্চ ফোরামে পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন। কথা বলে ঠিক আমাদেরকে তাই তার হাতকে মজবুত করা দরকার, আমাদের দরকার উচিত জীবনের উদ্দেশ্যকে ঠিক করা দরকার। আমি কি এমপিওভুক্ত, আমি কি অর্থ, আমি কি সম্মান, আমি কি এগুলোই চাই নাকি আল্লাহর দিনের জন্য একজন খাদেম হিসেবে চাই, সেটি দরকার। আর এজন্য দরকার আমাদের, আমরা যা বলি তা করি না। অনেকেই আছেন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার আলেম, কিন্তু তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান না, তত বলে ঠিক কিনা, কিভাবে হবে? যদি প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের সন্তানকে নিজের স্কুলে প্রাইমারিতে না পড়ায়, প্রাইমারির মান ভালো হবে, জীবন ভালো হবে? তাহলে তারা পড়ায় কোথায়? বড় কিন্ডার গার্ডেন, বড় ভালো স্কুলে। আর নিজেরা শিক্ষা কখন দেবে যখন নিজের সন্তান সেখানে পড়বে? অর্থাৎ মাদ্রাসায় যারা আমরা আছি, আমাদের সন্তানদের যদি মাদ্রাসায় না পড়াবে তাহলে আমরা মাদ্রাসার উপকার করবো কিভাবে? আগের দিনে মানত করা হতো আল্লাহ সন্তান দিলে মাদ্রাসায় পড়াবে, অসাধারণ আন্দোলন অনেক মাদ্রাসার তারা পড়তে পারেন, আপনি কিভাবে শিখলেন? তখন তিনি বললেন যে সাহেবকে চেনেন? আমি বললাম হ্যাঁ চিনি। বললেন যে ওনার বানানো এদারুলকে রাত মাদ্রাসায় ছোটবেলা স্কুলে পড়বার সময় কোরআন শিখেছি, যার কারণে আমার কোরআন পড়া শুদ্ধ হয়ে গেছে, আমার কলিজাটা একেবারে শীতল হয়ে গেছে। এই তো অবদান তাদের, আমল দরকার, আখলাক দরকার, দিনকে ধরে রাখার জন্য প্রচেষ্টা দরকার। আমরা যেন বৈষয়িক না হয়ে যাই, সেই জন্য আমি আপনাদের কাছে আবদার জানাই, আপনারা ইসলাম প্রিয় জাতি, আপনারা ইসলাম প্রিয় জনগণ, আপনারা ইসলামী শিক্ষার জন্য আপনাদের মনের মধ্যে আফসোস এবং চেতনা এবং কামনা রয়েছে, এই মাদ্রাসা শুধুমাত্র আমরাই চালাবো তাই নয়, আপনারা তো দেখেন যে আপনাদের রাহবর হবে ভবিষ্যতে তারা সঠিক জ্ঞানে সুন্দরভাবে গড়ে উঠছে কিনা। আমি আর কথা বাড়াই না, মাদ্রাসা শিক্ষার আদ্যপান্ত সম্পর্কে আপনারা জানেন, এবং আমি একজন রাহবর পেয়েছি যার নেতৃত্বে এ বিষয়ে আরো উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ। আমি সাহেবকে স্মরণ করি, কারণ আমি নিজে দেখেছি আমরা তখন খুব বড় নয়, শশিনার থেকে লঞ্চে রাতের বেলা এসে আমরা বিক্রি করছি রাজপথে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিতে হবে দিয়ে দাও, আবার বিকালে চলে গেছি দেশে। সেই আন্দোলন হতে 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 এই মহান কলিদের আওয়াজে রাজপথ কাঁপানোর কারণে আজকে এটি প্রতিষ্ঠা পেয়েছে, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বদান্যতায় এটি প্রতিষ্ঠা পেয়েছে। অতএব এই শিক্ষাকে ধরে রাখবার জন্য যাদের দাবি ছিল তাদের নেক নজর, তাদের উদ্দেশ্য, তাদের মনে কি ছিল, তারা কেন এই কষ্টটা করেছেন, সেটি আমাদের মনে ধারণ করে এর খেদমতে এগিয়ে যাওয়া দরকার। আমি আর কথা বাড়াই না, এই মাহফিলে বা এই দরবারে আমরা কেউ কিছু শেখাতে আসি না, বরং শিখতে আসি, দোয়া নিতে আসি, কারণ এই দরবার বড় পবিত্র দরবার। এই দরবার মানুষের বহু হৃদয়কে বরস পাথরের সৃষ্টি করে দিয়েছেন, যারা শুধুমাত্র নয় আলোকিত হয়নি, বরং তাদের সংস্পর্শে হাজার শত লক্ষ মানুষ আলোকিত হয়েছে। এই মহান আল্লাহর কবুল দরবারকে আল্লাহ কেয়ামত পর্যন্ত জিন্দা রাখুন। আর এই দরবারের নেতৃত্বে আমাদের যে নুরানি খেদমত, আমাদের ইমানের খেদমত, আমাদের বিতর্কার যে ইমানের নূর, সেটি বৃদ্ধি পেয়ে আমাদেরকে কামের ইমানদার হওয়ার জন্য আল্লাহ তৌফিক নসিব করুন, আমাদের তৌফিক দান করুন, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় পাত্র হবার, অলিদের সোহবাত নিয়ে তাদের প্রিয় পাত্র হবার, আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য, আমাদের সকলের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা এই সাহেব জুল্লা পুলতুলি এবং এই অলিয়া অলিয়াদের যে নেক নজর, তাদের যে উদ্দেশ্য, সেটি বাস্তবায়ন করার জন্য ক্ষুদ্র খাদেম হিসেবে আমরা অবদান রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন। আমিন।